প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের 564তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি আনন্দলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। আমরা গত পর্বে শুনলাম শ্রীকৃষ্ণ নানাভাবে কর্ণকে পাণ্ডব পক্ষভুক্ত করার আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু এটাও ঠিক চিরকাল দুর্যোধনের ছত্রছায়ায় থেকে দুর্যোধনের যাবতীয় অন্যায় কর্মের চূড়ান্ত ভাগিদার হয়ে এবং সেই সঙ্গে পাণ্ডব তথা দ্রৌপদীর সাথে যে চরম অপব্যবহার অন্যায় ব্যবহার ন্যাক্কারজনক কার্য তিনি করেছেন তার পক্ষে আজ কোনোভাবেই শিবির পরিবর্তন করে পাণ্ডবদের সম্মুখীন হবার মতন মানসিকতা বা মনের জোর কোনোটাই কর্ণের নেই, থাকার কথাও নয়। সে কারণেই তিনি বরং যুদ্ধ করে ক্ষত্রোচিত বীরগতি লাভটাই তার পক্ষে অনেক কাম্য, অনেক শ্রেয়স্কর। এখানে অনেকেই প্রশ্ন তুলেছেন, অনেক আলোচক সমালোচকরা এখানে এই কৃষ্ণকে এবং কৃষ্ণ কর্ণের এই কথোপকথনের জায়গাটিকে উল্লেখ করে আমরা লক্ষ্য করেছি তারা অনেক কথা বলেছেন, বলেছেন এটাই যে তাদের বক্তব্যে যে কৃষ্ণ নির্লজ্জের মতনই কর্ণকে যেন নিজের পক্ষভুক্ত করার চেষ্টা করেছে, কিংবা তারা এটা বলতে চেয়েছেন কৃষ্ণ কর্ণকে ভয়ও পেয়েছেন, এই ধরনের কথাও অনেকেই বলেছে, বা কর্ণের গুরুত্ব তারা এতটাই তুলেছেন এবং এখানে কৃষ্ণকে তারা এতটাই লঘু করেছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটি কথা বলার, তারা মহাভারতের কবির হৃদয়কে বোঝেননি বা তারা মহাভারত কিছুই বোঝেন না, মহাভারতের কোন চরিত্র তার ঘটনা প্রকৃতি কিংবা ব্যাসের অভিপ্রায় অথবা মহাভারতের যে মূল স্পিরিট তাও তারা ধরতে পারেননি। এই প্রসঙ্গে একটা কথা আমাদের বলতেই হয়, কর্ণকে নানাভাবে বুঝিয়ে নরমে গরমে শাসন করে প্রলোভন দেখিয়ে পাণ্ডব শিবিরে আনার কৃষ্ণের যে প্রচেষ্টা তাতে দুর্যোধনকে দুর্বল করে দেবার অভিপ্রায় যেমন আছে, যে অভিসন্ধি আছে সেটা ঠিক, কিন্তু তার চেয়েও বড় যে কথাটা এখানে এই কথাই একমাত্র নয় যে কৃষ্ণ কর্ণকে দুর্যোধনের শিবির থেকে সরিয়ে নিয়ে এসে তাকে কেবলমাত্র সামরিক বা ক্ষমতার দিক থেকে তাকে দুর্বল করে দেওয়া এটা কথা নয়, কারণ কর্ণ আমরা দেখব এই মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের বিপরীতে অবশ্যই তিনি একটা ফ্যাক্টর, কিন্তু বিরাট বড় কোনো ফ্যাক্টর নন, কারণ অর্জুন এর আগে বহুবার একাকী কর্ণকে পরাজিত করেছে। এক, দুই, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত তার সমস্ত প্রাজ্ঞতা নিয়ে, তার নীতি, তার বুদ্ধি, তার যুদ্ধ কৌশল, এই সমস্ত কিছু নিয়ে যেখানে তিনি মহাভারতে একাকী দাঁড়িয়ে আছেন, সেখানে তিনি
তার বিপরীত প্রত্যেকটি যুদ্ধকামী পুরুষের শত্রুর প্রত্যেককেই তিনি যথেষ্টভাবেই হিসেবের মধ্যে ধরে রেখেছে এবং আমরা সেটাই দেখব। প্রত্যেকের বধের উপায় তিনি যত বড়ই বীর হন না কেন এবং সেখানে যে কোন বিষম পরিস্থিতি সৃষ্টি হোক না কেন, কৃষ্ণ প্রত্যেকটি পরিস্থিতির যথাসম্ভব সুষ্ঠুভাবে মোকাবিলা করেছে। সেখানে মোকাবিলার মধ্যে তার ছল আছে, অনীতি থাকতে পারে, কিন্তু প্রত্যেককে দমন করার, প্রত্যেককে বধ করার বা সেই পরিস্থিতিকে মোকাবিলা করার বুদ্ধি, চাতুর্য, এই ক্ষমতা শ্রীকৃষ্ণের যথেষ্ট রয়েছে। তিনি যেন এই হোমওয়ার্ক করেই এই যুদ্ধ আরম্ভ করেছে, সেক্ষেত্রে কর্ণ একটা বড় কোনো ফ্যাক্টরই না। তাহলে কেন, প্রশ্ন হচ্ছে তাহলে কেন তার মতন, কৃষ্ণের মতন একজন ধুরন্ধন রাজনীতিবিদ কি কারণে কর্ণকে একাকী রথে তুলে নিয়ে এসে নির্জনে এত কথা বললেন এবং সেখানে তিনি কর্ণকে প্রধান হিসেবে প্রতিষ্ঠা দিয়ে যুধিষ্ঠিরকে যৌবরাজ্যে ঠেলে দিয়ে এমনকি দ্রৌপদীকে পর্যন্ত কর্ণকে উপহার দেবার কথাও বলেছে কেন, এখানটাই আমাদের বুঝতে হবে। তার কৃষ্ণের মধ্যে যে একটা সংবেদনশীলতা আছে এটা আমাদের বোঝা প্রয়োজন। এই সংবেদনশীলতাটা কিসের জন্য? যুদ্ধ তো তিনি চাইছেন, কৃষ্ণ অবশ্যই যুদ্ধ চেয়েছেন, এ কথা আমরা বারবার বলেছি। কেন তিনি যুদ্ধ চেয়েছেন সে কথাও আমরা ব্যাখ্যা করেছি। তাহলে কেন তিনি কর্ণের কাছে এই ধরনের কথা বলে কেন তিনি নতি স্বীকার করতে গেলেন, এটা তো কৃষ্ণ চরিত্রের সাথে এভাবে যায় না। তিনি যে এত দিন ধরে কৃষ্ণকে আমরা এই মহাযুদ্ধের প্রেক্ষাপটে যেভাবে যাচ্ছি দেখছি, সেখানে কৃষ্ণের এই ধরনের বক্তব্য, এই ধরনের আচরণ আমাদেরকে বিস্মিত করে। সেখানে আমরা একটা কথা বলেছি, সেটা হচ্ছে কৃষ্ণের মধ্যে ধুরন্ধরতা যেমন আছে, তার রাজনৈতিক চাতুর্য যেমন আছে, তেমনি তার হৃদয়ের মধ্যে সমানভাবে সংবেদনশীলতাও রয়েছে। সেই জায়গাটা আমাদের বুঝতে হবে। এই সংবেদনশীলতাটা কার জন্য, কিসের জন্য, কোথা থেকে এলো? দেখুন, হস্তিনাপুরে এসে কুন্তির সাথে কৃষ্ণের যতবার কথা হয়েছে সব সময় আমরা লক্ষ্য করেছি কুন্তি তার সারা জীবনের, তার বালিকাবেলার অবস্থা থেকে তার বিবাহ হবার পরের অবস্থা, তার ছেলেদের, তার পুত্রবধূর সমস্ত অন্যায়ের কথা, সমস্ত বেদনার কথা, এবং বিশেষ করে দ্রৌপদীর প্রতি কৌরবদের যে ঘোর অন্যায় তার কথা বলে, মহারাজ মুচুকুন্দের কথা বলে, বিদুলার কথা বলে তিনি আসন্ন মহাযুদ্ধের জন্য পুত্রদেরকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন এবং তিনি বহুবার তার পিতার সম্পর্কে, তার শ্বশুর বাড়ির শ্বশুর ভাসুর প্রত্যেকের সম্পর্কে, কৌরবদের সম্পর্কে তিনি অভিযোগ করেছেন। কিন্তু লক্ষ্য করবেন যে কথাটা আমরা গত পর্বে আরম্ভে বলেছি, এই গোটা আলোচনার মধ্যে, দীর্ঘ আলোচনার মধ্যে দুবার কৃষ্ণের সাথে যে
কুন্তী দীর্ঘ আলোচনা হয়েছে। সে আলোচনার মধ্যে, সে কথাবার্তার মধ্যে একবারের জন্য তিনি কৌরব পক্ষের অপরাধীর কোন ছেলেদের নাম উচ্চারণ করেননি। তিনি ভীষ্মের নাম, ধৃতরাষ্ট্রের নাম উচ্চারণ করেছেন, তিনি আপন পিতার নাম উচ্চারণ করেছেন, পালক পিতার নাম উচ্চারণ করেছেন, স্বামীর নাম উচ্চারণ করেছেন, এমনকি দুর্বাসার সাথে যে ঘটনা হয়েছে তাও তিনি সবিস্তারে বলেছেন। তার সমস্ত বেদনা, সমস্ত ক্ষোম, অসম্মান তিনি উজাড় করে দিয়েছেন। কিন্তু কৌরবদের কোন সন্তানের নাম তিনি উচ্চারণ করেননি। যারা মূল অপরাধী তাদের কারো নাম কিন্তু তিনি একবারের জন্য উচ্চারণ করেননি, ধৃতরাষ্ট্র ছাড়া। আসলে এটা করার কুন্তির পক্ষে সম্ভব ছিল না। দ্রৌপদীর চরম অপমানকারী যারা রয়েছেন তার মধ্যে তো তার আপন গর্ভজাত সন্তানটিও রয়েছে, সেই কর্ণ। এই মহাযুদ্ধে কর্ণ এবং অর্জুন পরস্পরের যে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন সেই বালক বেলা থেকে, এবং আগামী যুদ্ধে এরা পরস্পর যেভাবে প্রাণপণ একের বিরুদ্ধে অন্যে লড়বেন, যুদ্ধ করবেন, আমৃত্যু, একজন শেষ না হওয়া পর্যন্ত, এবং সেখানে দুজনের মধ্যে একজনের যতক্ষণ না মৃত্যু ঘটছে ততক্ষণ এই মহাযুদ্ধ শেষ হবে না, এ কথা কুন্তির থেকে ভালো আর কে জানে। সেক্ষেত্রে একজন জননী হিসেবে কুন্তির মানসিক অবস্থাটা এখন কেমন, সেটা কি আমরা একবারের জন্য ভেবেছি? তিনি ক্ষত্রজাত, অনলজাত, অনল হৃদয়া হতে পারেন, ক্ষত্র হৃদয়া হতে পারেন, কিন্তু সবার উপর বড় পরিচয় তিনি একজন মা। হতে পারে লোকলজ্জার জন্য সাময়িকভাবে তিনি সেই সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছেন, কিন্তু সেই সন্তান যখন বড় হয়েছে, যৌবনে উজ্জীবিত হয়ে সুন্দর কান্তি নিয়ে তার সেই কুন্তির সামনে উপস্থিত হয়েছিলেন কর্ণ, সেই অস্ত্র প্রতিযোগিতার আসরে সেই হারিয়ে যাওয়া সন্তানকে নিরীক্ষণ করে কুন্তি যে হতচেতন হয়েছিলেন, অজ্ঞান হয়ে পড়েছিলেন, সে কথা কি আমরা মনে রেখেছি একবারের জন্য? তার মাতৃ হৃদয়ের মধ্যে যে বেদনা তিনি এই সুদীর্ঘ কাল বয়ে বেড়াচ্ছেন, সেই যন্ত্রণা কি আমরা এতটুকু স্মরণে রেখেছি? আর এই এই কুন্তির মানসিক অবস্থা আর কেউ না বুঝলে, অন্তত একজন বুঝেন। হ্যাঁ, বিদুর জানতেন, ভীষ্ম জানতেন যে কর্ণ কুন্তির প্রথম সন্তান, আর জানেন শ্রীকৃষ্ণ, আর কেউ হয়তো জানেন না, জানার কথাও নয়, জানলে ভারত যুদ্ধের গতি প্রক্রিয়াটাই অন্যরকম হতো, মহাভারত অন্যভাবে লেখা হতো। কিন্তু একমাত্র এই বেদনাকে কুন্তির অন্তর্জাত মাতৃ হৃদয়ের এই ক্ষরণ, এই বেদনা প্রতিদিন কুরে কুরে খাওয়া, এটাকে ভীষ্ম বোঝেননি, বিদুর বোঝেননি, বুঝেছেন কৃষ্ণ। এখানেই কৃষ্ণের সংবেদনশীলতার কথা আমরা বলছি। তার হৃদয়ে সংবেদনশীলতা আছে বলেই তিনি এত বড় মানুষ।
কৃষ্ণ কূটবুদ্ধি তার আছে, কিন্তু শুধু কূটবুদ্ধি নয়, কৃষ্ণের হৃদয়ের মধ্যে প্রেম আছে, ভালোবাসা আছে, সংবেদনশীলতাও আছে। এটা যেন আমরা ভুলে না যাই, এগুলো আছে বলেই তিনি শ্রেষ্ঠ পুরুষ। কেবলমাত্র রাজনীতির কূট আবিল পঙ্কে তিনি এক অন্য ধরনের ক্রূর প্রকৃতির মানুষ হয়ে ওঠেননি, নিষ্ঠুর মানুষ হয়ে ওঠেননি, তার হৃদয়টি এখনো সংবেদনশীলতায় পরিপূর্ণ। এবং সেই জন্যই কুন্তির কথা ভেবেই তিনি অন্তত কুন্তিকে সারা জীবন ধরে যে পিসি এত কষ্ট পেয়ে চলেছে, তাকে অন্তত শেষ জীবনে একটু শান্তি দেবার জন্য, একটু স্বস্তি দেবার জন্যই যদি কর্ণকে পাণ্ডব পক্ষে নিয়ে আসা সম্ভব হয় কোনোভাবে, তাহলে কুন্তির থেকে সুখী আনন্দিত আর কেউ হবে না। এক জননী হৃদয়কে সম্যকভাবে উপলব্ধি করেই কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধ পূর্বাহ্নে হস্তিনাপুর থেকে ফিরে আসার মুখে তাকে তুলে নিয়েছেন রথে, তাকে অনেক অনুনয় করেছেন, অনেক ভালো ভালো কথা বলেছেন, অনেক প্রলোভন দিয়েছেন। আর এটাই যে একবার মাত্র তা নয়, যদি আমরা ভাবতাম যে কৃষ্ণ এই একবার মাত্র কর্ণের প্রতি এই ধরনের আবেদন করেছেন, এই ধরনের অনুনয় করেছেন, এই চেষ্টা করেছেন কর্ণকে শিবির পরিবর্তন করার জন্য কুন্তির কথা ভেবে, তা নয়, কিন্তু আরো একবার করেছেন, এবং সেই মহাভারতের মহাযুদ্ধের প্রাক্কালে তিনি আবার করেছেন, দ্বিতীয়বার কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনে তিনি একই আবেদন আবার রেখেছিলেন কর্ণের কাছে। কিন্তু আমরা ওই যে বললাম, কর্ণের পক্ষে কোনোভাবেই এই আর ফিরে আসা সম্ভব নয়, কারণ কর্ণ এত হীন আচরণ করেছেন পাণ্ডবদের সঙ্গে, বিশেষত দ্রৌপদীর সঙ্গে, কোন মুখে তিনি তাদের সামনে এসে দাঁড়াবেন সেটা সম্ভব নয়। আর সম্ভব নয় বলেই কৃষ্ণের শত চেষ্টার ফলে কর্ণ আসতে পারেন। কুন্তি হৃদয়ের এই ক্ষত প্রশমিত হয়নি, সে কথা আবার আমরা পরে আসব। আজকে যে কথা বলছি, কুরুক্ষেত্র এই যে যুদ্ধ যাচ্ছে, ঠিক তার প্রারম্ভে কৃষ্ণ চলে আস রওনা হবার পর আমরা লক্ষ্য করছি মহামতি বিদুর এসে উপস্থিত হয়েছেন কুন্তির কাছে। তিনি এসেই বললেন যুদ্ধ অবশ্য শুরু হতে লাগলো, যুদ্ধ লেগে গেল, কোনো মতে আর এই যুদ্ধকে থামানো গেল না, কোনো ভাবেই আর শান্তি প্রতিষ্ঠা করা গেল না। এই দুর্যোধন কারো কথা শোনে না, ধৃতরাষ্ট্রের প্রশ্রয়ে সে একেবারে ধরাকে সরা জ্ঞান করে চলেছে, সে এতটাই অন্যায়ী হয়ে উঠেছে, তার মধ্যে জয়দ্রথ, কর্ণ, দুঃশাসন, শকুনি, এরা প্রত্যেকে তাকে কুবুদ্ধি দিয়ে আরো যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, কোনোভাবেই এই বংশকে রক্ষা করা গেল না। ব্যাস বিদুরের সমালোচনায় আমরা অনেকের কথা শুনলাম, কিন্তু কুন্তির মধ্যে তার হৃদয়ের মধ্যে আবার সুলপীড়িত করার জন্য যে নামটি যথেষ্ট, সেই নামটি হচ্ছে কর্ণ। কর্ণের নাম আবার শুনে মহাভারতের কবি বলছেন, কুন্তির নিঃশ্বাস দৃঢ়তর হল,
দুঃখ হলো প্রবলতর। কুন্তি মনে থাক করলেন, এই দুর্যোধনের সঙ্গ দেশেই আমার ছেলেটা নষ্ট হয়ে গেল, আর যুদ্ধ হলে না কি অনর্থই না ঘটবে, ভীষ্ম দ্রোণ কর্ণ এরা সবাই দুর্যোধনের পক্ষ হয়ে যুদ্ধ করবেন এটা ঠিক, তবু ভীষ্ম হয়তো স্নেহবশত পাণ্ডবদেরকে বধ করবে না, দ্রোণগুরু হিসেবে পাণ্ডবদের শরীরে অস্ত্রাঘাত করবে না, কিন্তু কর্ণ, কর্ণ তো ছেড়ে দেবে না, অন্তত আর কাউকে বধ করুক বা না করুক অর্জুনকে তো সে ছাড়বে না, কিংবা অন্য কোন পাণ্ডবদেরকে। দ্রোণপ্রিয় শিষ্যদেরকে ক্ষমা করবেন, ভীষ্ম এড়াতে পারবেন না পাণ্ডুর ঘরে তার নাতিদের উপর স্নেহ, কিন্তু কর্ণ দুর্যোধনের সঙ্গে পড়ে সে নিজের আপন ভাইদের সাথে লড়াই করে যাচ্ছে, তার ক্ষমতা আছে যথেষ্ট, তাই সে অনর্থ করতে পারে, এতদিন যা করেছে তাই সে এখন পাণ্ডবদের চরম সর্বনাশ করবে। একথা ভেবেই কুন্তি অস্থির হয়ে পড়লেন। তিনি স্থির করলেন, এতদিন যা করেননি, এতদিন যা বলেননি, এবার তাকে তাই করতে হবে। এবার তিনি ভাবলেন, আমাকে সব বলতে হবে তাকে, সমস্ত কথা তাকে বুঝিয়ে বলতে হবে, সেই সূর্যের কথা, দুর্বাসার মন্ত্রের কথা, তার জন্মের কথা, তার বিসর্জনের কথা, সব সব তার কাছে, আমার সমস্ত লজ্জা, সব গ্লানি, সব তার কাছে উন্মুক্ত করে বলতে হবে। সে তো আমার কুমারীকালের সন্তান, আমার প্রথম জাত, আমি তো তাকে গর্ভে ধারণ করেছি, অন্তত এইটুকু বুঝে সে আমার কথা নিশ্চয়ই সে শুনবে। কাশ্মান্ন কুরিয়াত বচনং পশ্যং ভ্রাতৃহিতং তথা, তার ভাইদের সাথে সে অহিত করবে না, ভাইদের হিতের কথা ভেবে সে অন্তত আমার কথা রাখবে। মানব সব ঠিক করে কুন্তি কর্ণের কাছে যখন উপস্থিত হলেন, তখন অপরাহ্ন প্রায়। কর্ণ তখন বেদ পাঠ করে সূর্য স্তুতি করছেন, সূর্যের তাপও আজ বড়ই প্রখর, জননী কুন্তিকে সেই প্রখর মধ্যাহ্ন সূর্য তেই সহ্য করে আসতে হয়েছে। শুষ্ক পদ্মমালার মতন তার মুখ শুকিয়ে গিয়েছে, ভাগীরথীর তীরে পূর্ববর্তী কর্ণের সূর্য বন্দনা আরম্ভ হয়েছে দেখে কুন্তি সেখানে অপেক্ষা করতে লাগল, নিজের সেই তো শুভ্র আঁচলখানি দিয়ে সূর্যের উত্তাপ থেকে কোনোভাবে আড়াল করে তিনি দাঁড়িয়ে রইলেন। আজও তিনি কর্ণকে দেখে হয়তো মনে মনে দ্বিধাগ্রস্ত, তার লজ্জা, তার সংকোচ, তার পুত্র স্নেহ, ভাবি সময়ের পরিণাম সবকিছু কুন্তিকে পাগল করে দিচ্ছিল। এখানে এই পর্বের নাম আমরা রেখেছি কর্ণকুন্তি সংবাদ, রেখেছি ইচ্ছে করে। আমাদের কর্ণ এই চরিত্র বিশ্লেষণের পূর্বাহ্নে আমরা মহাকবি কবিগুরু রবীন্দ্রনাথের কর্ণকুন্তি সংবাদ স্মরণ করি, কিন্তু মনে রাখতে হবে মহাভারতের এই কাহিনী মহাকবির হৃদয়ে যে কাব্যময়তাকে প্রকাশ করেছেন তার মধ্যে ব্যাসের কর্ণ কিন্তু সম্পূর্ণই অনুপস্থিত। রবীন্দ্রনাথ তার কর্ণকুন্তি সংবাদে যেভাবে কর্ণকে আপন মাধুরী দিয়ে
উপস্থাপন করেছেন। আপন ভাবে গুরুভাবে অভিব্যক্তিত্বে তিনি যেভাবে কর্ণকে প্রকাশ করেছেন, ব্যাসের কর্ণ কিন্তু তেমন নয়। এবং সেখানে তিনি যেভাবে এই ঘটনাকে উপস্থাপন করেছেন, এটা ঠিক মহাভারতের এই ঘটনাও কিন্তু তেমন নয়, সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, মহাকবির সেই স্বাধীনতা আছে, তার নিজের মাধুরী মিশিয়ে মহাভারতের মহাকাব্যিক ঘটনাকে অন্যভাবে বর্ণনা করতে, কিন্তু আমরা যেহেতু ব্যাস অনুসারে, অতএব মহাভারতের কথাই আমাদেরকে বলতে। এবং সেখানে আমরা দেখব কর্ণ কিন্তু মহাকবি কর্ণের চরিত্রের মতন এত সহজ সরল, এত ঋদ্ধ, এত সংযত, এত আভিজাত্যময় পুরুষ নন তিনি। মহাকবি আরম্ভ করেছেন, পুণ্য জাহ্নবী তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছিরত, কর্ণ নাম যার অধীরথ সুত পুত্র, রাধা গর্ভজাত সেই আমি, কহ মরে তুমি কে গো মাত। এখানে কিন্তু মহাভারতে আমরা দেখব দুজনই দুজনকে চেনে, এবং এইভাবে কিন্তু কর্ণ কুন্তির কাছে নিজের হৃদয় উন্মুক্ত করে দেননি। সেখানে আমরা দেখছি কুন্তি সরাসরি, কুন্তি যখন এসে উপস্থিত হয়েছেন, বলছেন কুন্তিকে দেখেই, কুন্তি যখন উপস্থিত হয়েছেন আমরা দেখলাম কর্ণ মধ্যাহ্ন সূর্যের সান্ধ্য বন্দনায় নিরত তিনি অপেক্ষা করছেন, এবং সন্ধ্যা সূর্য বন্দনা শেষ করার পর তিনি পিছন ফেরে কুন্তিকে দেখে কর্ণ বিস্মিত হয়ে বললেন, রাধার গর্ভজাত অধীরথ পুত্র আমি, কর্ণ আপনাকে অভিবাদন জানাচ্ছেন, আপনি কি জন্য এসেছেন বলুন, আমি আপনার জন্য কি করতে পারি। রাধায় আমি অধীরাধি কর্ণস্তাম অভিবাদয় প্রাপ্ত কিমর্থং ভবতি ব্রুহি কিং করবানিতি, রাধেও অহম, তার প্রথম পরিচয় তিনি দিলেন রাধেও বলে, সঙ্গে সঙ্গে সেই ভুলটা ভাঙিয়ে দেবার জন্য কুন্তি বলছেন, তুমি কুন্তের কর্ণ গর্ভজাত কিন্তু রাধার গর্ভজাত নও, তুমি তুমি কুন্তির গর্ভজাত, অধীরত তোমার পিতা নন, এবং সারথীর বংশেও তুমি, সুত বংশেও তুমি জন্মগ্রহণ করনি। কর্ণ তুমি তোমার পরিচয় আমার কাছ থেকে শোনো, কুন্তে অস্তং না রাধেয় না তবাধিরথ পিতা, না শিশুত কুলে জাত কর্ণ তদ বিদ্ধি মে বচ। তুমি কুন্তির রাজার গৃহে আমার কন্যা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, তুমি আমার প্রথম সন্তান, সে আসবে সেই হিসেবে তুমি প্রথম পার্থ, কুন্তি রাজস্য ভবনে পার্থস্তমসি পুত্র কহ। কর্ণর কাছে কেমন লাগছে এই কথা, যখন তার জননী এসে স্বয়ং তাকে বলছেন, তুমি রাধেও নও তুমি কৌন্তেয়, অধীরথ তোমার পিতা নন, আর তুমি সুতপুত্রও নও। কেমন লাগছে কর্ণের কাছে যখন তার জন্মদাত্রী এতদিন পরে
তার কাছে উপস্থিত হয়ে তাকে বলছেন, তুমি রাধা গর্ভজাত নও, তুমি আমার প্রথম সন্তান, প্রথম পার্থ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না প্রাণারাম প্রাণারাম। I'm not a